ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুপ্রভাত, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুকর্ণা। চোখ রাখুন বিস্তারিত খবরে। আজ থেকে আরো দু সপ্তাহের জন্য বাড়ল লকডাউনের মেয়াদ, চলবে 31 মে পর্যন্ত। সংক্রমণ রুখতে এবার সন্ধে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত নাইট কারফিউ। বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিললেও কন্টেনমেন্ট জোনে বহাল করা নিয়ম। দেশ জুড়ে ফের বাড়ল লকডাউনের মেয়াদ, রবিবার শেষ হলো তৃতীয় দফার লকডাউনের মেয়াদ। আর সেদিনই আরো 14 দিনের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করলো কেন্দ্র, অর্থাৎ 18ই মে থেকে 31শে মে পর্যন্ত চলবে লকডাউন। তবে করোনা সংক্রমণ ঠেকাতে এবারে লকডাউনের গাইডলাইনে আরো কড়া একটি বিধি যোগ করা হয়েছে, নাইট কারফিউ। সোমবার থেকে সারা দেশে তা কার্যকর হবে। কি এই নাইট কারফিউ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, জরুরি দরকার ছাড়া সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো যাবে না। তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন গোটা এলাকায় 144 ধারা জারি করবে। কারফিউ এবং 144 এর মধ্যে একটা কোয়ালিটেটিভ তফাৎ আছে। 144 পাঁচজন ব্যক্তির উপর তারা আপনার একসঙ্গে চলতে পারে না। এই যে যত আপনার মাইগ্রেন্ট লেবারার বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছেন, তাদের সংখ্যাটা না সেন্ট্রাল গভর্নমেন্ট জানে না স্টেট গভর্নমেন্ট জানে। আর এই যে আনটুয়ার্ড ইনসিডেন্ট গুলো হচ্ছে, সেগুলো ঠেকানোর একমাত্র পথ হচ্ছে নাইট কারফিউ। যে রাতে কেউ বেরোতে পারবে না, বেরোলেই তা কিন্তু মুভমেন্টটা নিষিদ্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, 65 বছরের বেশি বয়সী, অন্য অসুখে ভুগছেন, অন্তঃসত্ত্বা এবং 10 বছরের কম বয়সীদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই থাকতে হবে। আগের 3 দফার মতো 4র্থ দফার লকডাউনেও যাত্রীবাহী বিমান চলাচল ও মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল রেস্তোরাঁ বার সিনেমা হল শপিং মল জিম অডিটোরিয়ামকেও লকডাউনের আওতার মধ্যে রাখা হয়েছে। রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক সব ধরনের জমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে 4র্থ দফার লকডাউনে বেশ কয়েকটি ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেনমেন্ট জোন বাদ দিয়ে রাজ্যের বাকি অংশে বাস ও গাড়ি চলাচল করতে পারবে। প্রশাসনের সম্মতিতে 2টি রাজ্যের মধ্যে বাস চলাচল করতে পারে। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্যগুলি। গাইডলাইন মেনে কন্টেনমেন্ট জোন বা বাফার জোন চিহ্নিত করার ভারও রাজ্যগুলির হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। কন্টেনমেন্ট জোনের ক্ষেত্রে এবারেও রয়েছে কড়া নির্দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, একমাত্র স্বাস্থ্য সংক্রান্ত অথবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ছাড়া কোনো গতিবিধিকে এই জোনের মধ্যে ছাড়পত্র দেয়া হবে না। করোনা সংক্রমণ ঠেকাতে তৃতীয় দফার পরও দেশ জুড়ে লকডাউনের মেয়াদ যে বাড়বে তা আগেই ঘোষণা করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। লকডাউন কা চৌথা চরণ, লকডাউন 4 পুরি তরহ নয়ে রং রূপ বালা হোগা, নয়ে নিয়মো বালা হোগা। এই নিয়ে দেশ জুড়ে 4 দফায় লকডাউনের মেয়াদ বাড়ল। প্রথম দফায় লকডাউন ছিল 21 দিনের, দ্বিতীয় দফায় লকডাউন হয় 19 দিনের, তৃতীয় দফায় 14 দিনের লকডাউন ঘোষণা করে কেন্দ্র, চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ আরো 14 দিন বাড়ালো মোদী সরকার। অর্থাৎ 4 দফা মিলিয়ে মোট 68 দিন লকডাউন হলো গোটা দেশে। এবিপি আনন্দ।